জানিস তো, সেদিন কাগজে একটা নিউজ দেখে গাটা একেবারে শিউরে উঠেছিল। শুভদের এই কথাটি শুনেই বাকিরা চমকে উঠল। কোন ঘটনার কথা বলছিস বলতো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেই ডেলোর ঘটনাটা কি? সত্যি একটা মস্ত চিন্তার বিষয় জানিস তো। আমিও সেদিন খবরের কাগজে পড়ছিলাম ঠিকই, কিন্তু আজকালকার দিনেও যে এমন অবাস্তব ঘটনা ঘটে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। সমরোদের পাশেই বসে কফি খাচ্ছিল, সেও ওদের কথার মাঝখানে ঢোকবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, সামান্য ফাঁক পেতেই ঢুকে পড়ল। আচ্ছা শোন না, বলছি এতদিন তো হয়ে গেল, তো কোথাও একটা তো ঘুরতে যাওয়া হয়নি তেমন। এর আগে যেসব জায়গায় গেছি সেখানে সেভাবে কারোরই মন বসেনি, তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা পাহাড়ি এলাকায় যাব। এছাড়া পাহাড়ি এলাকার পরিবেশটাও দেখারই মতো হয়, সেখানে গাছগাছালিতে ভরা এক হিম শীতল পরিবেশের মধ্যে গা ভাসিয়ে দেওয়ার মজাই আলাদা। তো কতদিন তো হয়ে গেছে সেই নৈনিতালের পরে আর কোথাও যাওয়া হয়নি, এবারে ভাবছি তাই ডেলোতে যাব, কি বলিস রমেশ? সমরের কথা শুনে রমেশ ও সুবোধ দুজনেই ঢোক গিলল। ডেলো ওইখানে? শুনেছি ওখানে তো নাকি এমন সব ঘটনা ঘটেছে যেগুলোর কোনো বাস্তব সত্যতাই নেই। সেই ইংরেজ আমলের কটেজ, তারপরে আবার এইসব খুন জখম, এমনকি ওই ওই মানে গিয়ে তেনাদেরও উপস্থিতি নাকি। এ ছাত্র, ওসব বাজে কথা, ওখানে আবার ভূতের কি আছে? একটা ফাঁকা জায়গা, অনেকদিন আগেকার একটা কটেজ, শুনেছি দার্জিলিং থেকে 53 কিলোমিটার দূরে এই শহরটা পড়ে, মানে কালিম্পং, সেখানকারই একটি ছোট্ট পাহাড়ে ঘেরা জায়গাটি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের খনি এই জায়গাটি, একবার গেলে নাকি সেখান থেকে আর আসতে ইচ্ছে করে না। আমার অফিসের কিছু বন্ধু তাদের পরিবার নিয়ে সেখানে গেছিল, দারুণ ঘুরেছে, ওদের সব ফটোগুলো দেখে আমার তো একেবারে তাক লেগে গিয়েছিল। আমি তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমরা একাই যাব, বউ আচ্ছা এসব নিয়ে গেলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। আমি এখনও মানে বিয়ের পরও নিজেকে ব্যাচেলার ভাবতেই বেশি পছন্দ করি বুঝলি, তাই তোদেরকে সেই পরামর্শই দেব, তোরাও চল, দেখবি দারুণ কাটবে ছুটিটা, দারুণ, একেবারে ঝঞ্ঝাট মুক্ত। দেখ এবার কিন্তু তোদের ব্যাপার, তোরা না গেলেও আমি তো যাচ্ছি যাচ্ছি। কথাগুলো বলেই চুপ করল সমর। এরপরে সুবোধ ও রমেশ একে অপরের মুখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। দুজনের মনের মধ্যে নানান চিন্তা কাজ করছিল ঠিকই, তবে ওই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার তাগিদটাও কম বেশি কাজ করছিল, তাই খুব বেশিক্ষণ দম বন্ধ করে রাখতে না পেরে তারা একসাথে বলে উঠল, না না যাবো যাবো, আমরা যাবো তোর সাথে। ওদেরকে এতটা এক্সাইটেড দেখে সমর বেশ আনন্দিত, তারপরে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বেশ তাহলে আর দেরি কিসের, এই শুক্রবার বেরিয়ে পড়া যাক, আমি মঙ্গলবার পর্যন্ত অফিস ছুটি নিয়েছি, তোরাও বরং আরও দুদিনের বেশি সিক লিভ নিয়ে নে, এমনিতেই তো অফিস কামাই করিস না, বাড়িতে বউয়ের ভয়ে রোজ অফিস ছুটিস, বাড়িতে বসে থেকে আরও বোর হোস দুজনে, তার চেয়ে অফিসে গিয়ে ভালো থাকিস। তোদের কথা বাদই দিলাম, তাই এই সিদ্ধান্তটা নিলে এইটুকু বলতে পারি যে তোদের টাকাটাও মার যাবে না, আর সেই সাথে এই বদ্ধ জীবনের হাত থেকে 5টা দিন মুক্তিও পাবি। সমরের মুখে এই কথাগুলি শুনে সকলেই হেসে উঠল। আচ্ছা সমর, তুই যে ওখানে যাবি বলছিস, তা ওখানকার বুকিং কিভাবে করতে হয়? মানে এটা কটেজ হোক বা হোটেল, ওটার তো একটা বুকিংয়ের ব্যবস্থা আছে তাই না? সমর কিছুটা চিন্তিত হয়েই বলল, না রে এই ব্যাপারটাই জানি না বুঝলি, ওখানকার একটা ফোন নম্বর জোগাড় করেছিলাম কিন্তু দেখলাম যে ডেড হয়ে গেছে, আমি আরও কয়েকটা জায়গায় খোঁজ নিয়ে দেখবার চেষ্টা করছিলাম কিন্তু কারোর কোনো মোবাইল নম্বর জোগাড় করতে পারিনি। এটাই অবাক লাগছে জানিস, এত আধুনিক যুগেও লোকে ল্যান্ড নাম্বার ব্যবহার করে, এছাড়া
পাহাড়ি এলাকায় এমনিতেই কারেন্টের সমস্যা, পাশাপাশি নেটওয়ার্কেরও প্রচুর সমস্যা থাকে। আমি জানি না কী করতে হবে। আসলে আমার বন্ধুরা ওই কটেজে ওঠেনি, ওরা অন্য একটা জায়গায় ছিল। আসলে ওদের কারুর ওই বাড়িটায় থাকবার সাহস হয়ে ওঠেনি। সকলের মনের মধ্যে ওই ভয়টা, মানে ওই ভূত প্রেতের ভয়টা বেশ ভালো রকম চেপে বসেছিল। আজকে বলে নয়, অনেক দিন ধরেই তাদেরকে বলছি, কিন্তু তারা কেউই ওই জায়গার যোগাযোগ নম্বর এনে দিতে পারেনি। আমার মনে হয় এসব নিয়ে না ভেবে আগে আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে, তারপরে কিছু একটা ব্যবস্থা করা যাবে। কাউকে না কাউকে ঠিকই জোগাড় করে নেব, চো না। ওদের তিনজনের মধ্যে সমর বেশ অনেকটাই বিচক্ষণ ছিল। ওরাও সকলে সেই বিষয়টিকে নিয়ে এক প্রকার মেনেই নিয়েছিল। তাই সমরের কথা মতন সকলেই গোজগাছ করে শুক্রবার বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গেল। সমরের গাড়িতে যাওয়ার সিদ্ধান্তটা খুব একটা ভুল ছিল না। নিজে প্রাইভেট গাড়ি যতক্ষণ খুশি হল্ট করে জায়গাটির সৌন্দর্য উপভোগ করা যায়। বাইরের গাড়ি মানে ভাড়ার গাড়ি নিলেই এসব ক্ষেত্রে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের ওপর ভিত্তি করেই চলতে হয়। কোথায় কতক্ষণ দাঁড়াতে হবে, কি করতে হবে না হবে, ঊনকোটি ৬৪ জিনিসের খেয়াল রাখতে হয়। সমর নিজেই ড্রাইভ করতে পারত, তাই একাই পাহাড়ের ঢাল বেয়ে গাড়িটিকে এগিয়ে নিয়ে চলল। তিস্তার ওই বাঁকে রাস্তাগুলি, নদীপথের সেই অপরূপ সৌন্দর্য তাদেরকে একেবারে মুগ্ধ করে তুলেছিল। সময়টা ছিল মার্চ মাস, ঠান্ডার তুমুল প্রভাবকে কাটিয়ে সামান্য উষ্ণতার রেস তখন দার্জিলিংকে নিজের চাদরে মুড়িয়ে ফেলতে চাইছিল। সেই শোভা আর প্রাকৃতিক বৈচিত্র্যকে ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। এক নিরন্তর বিস্তৃত সৌন্দর্য কেবল মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর সেটি যেন প্রত্যেক ভ্রমণ পিপাসুকে নিজের দিকে টানতে থাকে। নিশ্চল দৃষ্টিতে কেবল চেয়ে থাকতে ইচ্ছে করে সেদিকে। সমরের সাথে বাকিরাও সেই প্রাকৃতিক শোভাকে বিমুগ্ধের মতোই দেখতে থাকল। গাড়িটা কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ একটা কালো বিড়াল রাস্তা কাটতেই সমর সজোরে ব্রেক কষল। সুবোধ সমরকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা ভুলে যাস না, এটা কলকাতার রাস্তা না, এটা পাহাড়ি এলাকা, এখানে চড়াই উতরাইয়ের ব্যাপার আছে। রাস্তাটা কিন্তু সব জায়গায় সমান নেই, উঁচু নিচু জায়গায় একবার ভুল হয়ে গেলেই গাড়িটা সোজা খাদের নিচে নেমে যাবে। সুবোধের কথাটি শেষ হতেই তারা দেখল সামনের দিকে বেশ কিছুটা কুয়াশা এসে গোটা জায়গাটিকে একেবারে নিজের সীমানার মধ্যে আচ্ছন্ন করে নিয়েছে। কুয়াশার গর্ভে কিছুই সেভাবে নজরে পড়ছিল না। রেসটা কাটতেই সকলে দেখল সত্যি সত্যি আরেকটু এগোলেই গাড়িটা খাদে পড়ে যেত, সামান্য এগোলেই বিপদ ঘটত, প্রত্যেকেই মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হতো। বিষয়টা দেখে সকলেই মারাত্মক ভয় পেয়ে গেল। সমর ইতস্ততভাবে বলল, বেশ ভালোভাবেই চালাচ্ছিলাম রে গাড়িটা, কিন্তু কি হলো জানিস, কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ মনে হলো গাড়িটার সামনে একটা কালো বিড়াল এসে পড়েছে, সেটিকে আমি প্রায় চাপা দিয়ে ফেলতাম, এমন সময় ব্রেকটা কষতে বাধ্য হয়েছি, তারপরেই সামনের ওই বিভৎস খাদটা নজরে পড়ল। আর এই কুয়াশা, এই কুয়াশার ঘেরটাই বা এলো কোথা থেকে? হ্যাঁ, কীভাবে যে বাঁচলাম সেটা আজীবন মনে থাকবে রে ভাই। উফ, বাপরে। সমর লক্ষ্য করল বাকিরা চুপ করেই বসে রয়েছে, হা করে সামনের দিকে তাকিয়ে সেই বিভীষিকাময় খাদের উদ্দেশ্যে চেয়ে রয়েছে। এমন সময় একটি লোক হঠাৎ করে এসে গাড়ির দরজাটা ধাক্কাতে শুরু করলেন। ও দাদা, দাদা শুনছেন? ও দাদা, কে রে?
সমর একটু থতমত খেয়ে কাজটা নামাতেই তিনি বলে উঠলেন, এদিকে কোথায় যাচ্ছেন? রাস্তা তো ওই দিকে। আপনারা কি কালিম্পং যাবেন? সমর লোকটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, মানে আসলে আমরা ওই দিকেই যেতে চাইছিলাম, কিন্তু গাড়িটা কিভাবে এই দিকে নিয়ে চলে এলাম জানি না, মাথায় ঢুকছে না কিছুই। বাবু, এই জায়গাটাই এমন, এখানে আগেও এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এদিকে কিভাবে গাড়ি ঘুরিয়ে ফেললেন সকলে কেউ জানেন না। লোকেরা জানতো ঠিক দিকে, কিন্তু কোনো এক মায়াবী শক্তি যেন তাদেরকে নিজের দিকে টেনে নিয়ে যায়, ঠিক যেমন মৃত্যুর দিকে এক পা করে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক তেমন। তবে সাবধানে থাকবেন বাবু, আজকাল এদিকে প্রায় সব নানা রকমের ভয়ঙ্কর ঘটনার কথা শুনতে পাওয়া যায়, এগুলির পেছনে সকলেই বলেন নাকি তার হাত রয়েছে, তার হাত, সেই 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 একজন। লোকটি যে কথাগুলোকে এড়িয়ে যেতে চাইছেন সেটি তার মুখ দেখে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছিল। তিনি যে কোনো একটি কথাকে বলতে বলতেও থেমে গেলেন এই বিষয়টি আন্দাজ করা মাত্রই সুবোধ লোকটিকে উদ্দেশ্য করে বলল, দেখুন, এখানে এসে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছি ঠিকই, তবে আপনার ওই ভুলভাল কথা শুনলে বিপদ আরও বাড়বে বই কমবে না। তার চেয়ে ভালো আপনি আপনার পরামর্শ নিজের কাছেই রাখুন আর আমাদেরকে যেতে দিন, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যের আগেই গাড়ি চালিয়ে ওই জায়গা পর্যন্ত যেতে হবে, না হলেই বিপদ আরও বাড়বে। সমর গাড়িতে স্টার্ট দিল, ঠিক সেই সময়ে লোকটি ওদেরকে লক্ষ্য করে বলল, আবারও বললাম সাবধানে, আমার কথাগুলো এখন অবাস্তব বলে মনে হলেও পরে এগুলির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবেন, তখন কিন্তু বাঁচবার রাস্তা খুঁজে পাবেন না। সাবধান, সাবধান। লোকটির বলা কথাগুলি শেষ হওয়ার আগেই সমর গাড়িতে স্টার্ট দিয়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় সুবোধ ওই লোকটির চোখের দিকে তাকাতেই প্রচণ্ড ঘাবড়ে গেল। লোকটির চোখের ভেতরটা একেবারে জবা ফুলের মতন লাল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগেই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা লোকটি কিভাবে এরকম অস্বাভাবিক হয়ে পড়েছেন এই বিষয়টি তাদের কারোরই মাথায় ঢুকতে চাইল না। গাড়ি ক্রমে পাহাড়ের ঢাল বেয়ে পুনরায় এগিয়ে যেতে শুরু করল। এদিককার সৌন্দর্য ছিল আরও নজর কাড়ার মতো, মনে হচ্ছিল যেন এক অপূর্ব সুন্দর স্বপ্ননগরীর ওপর দিয়ে ভেসে চলেছে গাড়িটি। সুবোধ বাকিদের উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে আমরা যেন কোনো পক্ষীরাজ ঘোড়াই করে এগিয়ে চলেছি, আকাশ পথে ধাবিত হয়ে চলেছে সেই পক্ষীরাজ ঘোড়াটি। ঠিক সেই সময় রণে ভঙ্গ দিল রমেশ, সে বলে উঠল, ভাগ্যিস এই ঘোড়াটির চালক তোর স্ত্রী বা আমার স্ত্রী নয়, তাহলেই মনে হতো স্বর্গের পথে নয় নরকের দিকে এগিয়ে চলেছি। সে যা বলেছিস, ও সত্যি। গাড়িটি যখন কটেজের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধ্যের চাদরে ঢাকা পড়েছিল জায়গাটি।
ধীরে ধীরে প্রাকৃতিক শোভা অন্ধকারের আচ্ছাদনে অবগাহন করতে করতে নিজের বিমূর্ত সৌন্দর্যকে হারিয়ে ফেলেছিল। সুবোধ সমর ও রমেশকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তোরা একটা জিনিস লক্ষ্য করলি, এই জায়গায় আসবার সময়ে যে কজনকে জিজ্ঞেস করলাম কেউই কিন্তু জায়গাটি সম্পর্কে খুব একটা মুখ খুলতে চাইলেন না। এখানে কি হয়েছে না হয়েছে সেই বিষয়েও কেউ কোনো কথা বলতে চাইলেন না। মনে হলো তারা যেন বিষয়গুলিকে এড়িয়ে যেতে চাইছেন, কোনো একটা বিপদের থেকে নিজেদেরকে সরিয়ে ফেলতে চাইছেন। আমার কিন্তু পরিষ্কারভাবে সেটাই মনে হলো, জানি না তোরা কি বলবি। সুবোধের কথা শুনে রমেশ তাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আমিও সেটাই দেখেছি, এমনকি সমরও। তবে কি জানিস তো সুবোধ, আমরা যে বিষয়টা পড়েছি এখানকার লোকেরাও হয়তো কারুর মুখে শুনে বা পড়ে এই বিষয়গুলি সম্পর্কে জেনেছেন। আর এটা তো অস্বীকার করতে পারবি না বল, যে আজও মানুষের মনে ভূতের ভয়টা বেশ তীব্রভাবেই কাজ করে। কাজেই চল, এই সব নিয়ে এখন ভেবে তেমন কোনো লাভ নেই, আমরা বরং গাড়ি থেকে নেমে পড়ি। সমর তাদেরকে বলল, হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দ কেন হচ্ছে বলতে পারিস? মনে হচ্ছে তো বৃষ্টি নামবে। এই অসময়ে আবার বৃষ্টি, রিয়েলি সো স্ট্রেঞ্জ। কিন্তু কি করব, এসে যখন পড়েছে তখন তো আর কিছুই করার নেই। আর তাছাড়া আসবার পথে কোনো গাড়ি ঘোড়াও তো সেভাবে নজরে পড়ল না, না কোনো দোকান, এমনকি এই এলাকার আশেপাশে কোথাও কোনো বাড়িও নজরে পড়ল না। একেবারে বিদেশের মতো দূরে দূরে এক একটা বাড়ি, তাও আবার একে অপরের সাথে বিচ্ছিন্ন। দেখলে মনে হয় যেন কোনো মৃত্যুপুরীতে এসে হাজির হয়েছি। যাক ছাড়, ওই যে কটেজটা দেখা যাচ্ছে, বাব্বা দেখলে তো মনে হয় জায়গাটা বহু পুরনো। এই জায়গায় কি আদেও কোনো লোক বসবাস করে? মনে তো হয় না রে। আচ্ছা শোন না, আমি গাড়িটাকে ওই ফাঁকা জায়গাটার দিকে পার করে রাখি, তারপর এসে তোদেরকে নিয়ে ওই দিকে এগিয়ে যাব, বুঝলি? তোরা গাড়ি থেকে নেমে ওই সাইডে গিয়ে দাঁড়া। সুবোধ ও রমেশ গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। সমর গাড়িটিকে ওই জায়গা দেখে পার্ক করে ওদের দিকে এগিয়ে আসবার সময় রাস্তার ধারে বেশ কিছুটা লাল রক্ত পড়ে থাকতে দেখল। রক্তের ধারাটা যে ঝোপের মধ্যে দিয়েই এগিয়ে আসছিল সেটি দেখা মাত্রই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে সামান্য এগোতেই দেখল কোনো একটা পশুকে ক্ষতবিক্ষত করে তার দেহটিকে ফেলে রাখা হয়েছে। সেটি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তাকে দেখে শনাক্ত করাও যাচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন ধর থেকে তার মাথাটিকে কেটে একেবারে আলাদা করে দিয়েছে। বিষয়টা দেখা মাত্রই গা গুলিয়ে উঠল সমরের। ওয়াক তুলতে তুলতে ওদের দিকে এগিয়ে গেল সমর। সমরের অমন অবস্থা দেখা মাত্রই বাকিরাও ঘাবড়ে গেল। কি হয়েছে সমর, হ্যাঁ অমন ভাবে ওয়াক তুলছিস কেন? সমর নিজেকে সামান্য সামলে নিয়ে বলল, আর বলিস না, এই জায়গাটাই মনে হচ্ছে অপয়া, বুঝলি? আসবার সময় ওরকম একটা কালো বিড়ালকে রাস্তা কাটতে দেখলাম, তারপরে আবার ওই অদ্ভুত লোকটাকে, উফ, এখন আবার একটা জন্তুকে পচা গলা অবস্থায় ঝোপের ভেতরে পড়ে থাকতে দেখলাম। লাল রক্ত ভেসে আসছিল, সেটা আমার পায়ের কাছে আসতেই হঠাৎ আমার নজর গেল সেদিকে, যা দেখলাম আপনি তাতে বমি আসবারই কথা। মেঘের গর্জনটা ক্রমাগতভাবে বেড়েই চলল, ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেও শুরু করে দিল। এমন সময় ওরা সকলে লক্ষ্য করল কটেজের ভেতরে সামান্য আলো জ্বলছে, মনে হলো যেন হ্যারিকেনের আলো। সুবোধ বাকিদেরকে উদ্দেশ্য করে বলল, এই কারণে লোকে এই জায়গাটিকে ভুতুড়ে বলে থাকে। দেখছিস তো, সামনের দিকে তাকিয়ে দেখ,
জায়গাটি এতটাই পুরনো যে এখানে এখনো হ্যারিকেন জ্বলে, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ঠিক সেই সময় মেঘটা আবারও সজোরে গর্জন করে উঠল। সমর ওদেরকে উদ্দেশ্য করে বলল, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল ওইদিকে এগোনো যাক, না হলে ভিজে যাব, বৃষ্টির রেশটা এখনই বাড়লো বলে। ওরা তিনজন কটেজের দিকে এগোতে থাকল। কিছুটা দূর থেকেই মনে হলো উপরের দোতলার ঘরে জানলার সামনে থেকে কোনো একটি ছায়া সরে গেল। ঠিক সেই সময়ই নজর গেল বাড়ির পাশের বাগানে থাকা একটি খালি দোলনার দিকে। দোলনাটি হাওয়ার দুলকি চালে ক্যাচ ক্যাচ শব্দ করে দুলেই চলছিল। সমর সেদিকে লক্ষ্য করতেই মনে হল কোনো একটি মহিলা দোলনায় বসে দুলছেন। চোখে তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। সেটি দেখা মাত্রই সজোরে চিৎকার করে উঠল সমর, ওটাকে বসে আছে, ওটাকে ওটাকে ওটাকে।